এই মুহূর্তে আমরা যাচ্ছি পরমানন্দ নিতাই দাস মন্দির ম্যানেজমেন্ট সদস্য। প্রভুজি, মন্দির টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। হরে কৃষ্ণ, কেমন আছেন প্রভুজি আপনি? আছি ভালো। হরে কৃষ্ণ, আপনাদেরকেও স্বাগতম যে আপনারা কষ্ট করে আমাদের মন্দির প্রাঙ্গণে আসলেন। তো ইসকন প্রবর্তক শিষ্য মন্দির পক্ষ থেকে মন্দির টিভিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। হরে বল। অনেকদিন তো মন্দির যে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটি প্রবেশ নিষিদ্ধ ছিল, অনেকদিন পরে বিশাল না কিছু পরিমাণে মানুষ, খুব স্বল্প সংখ্যক মানুষ আসছে। তো এই প্রবর্তক ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটি সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতেন। হরে কৃষ্ণ, আসলে এই মন্দিরের নির্মাণ কাজ অর্থাৎ ভিত্তিপ্রস্তর স্থাপন হয় 2008 সালে বিপ্লব বিনোদ বিহারী চৌধুরী এবং ইসকন জিবিসি এবং গুরুর অন্যতম হিজ হোলিনেস জয়ভেতকে স্বামী মহারাজ সহ আরও অন্যান্য চট্টগ্রামের স্বনামধন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় 2010 সালে মন্দির নির্মাণ কাজ শুরু হয়। তো সে 2010 সাল থেকে শুরু করে 2021 এসে সেই নির্মাণ কাজ সমাপ্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই দীর্ঘ 11 বছরের পরিশ্রমে এই সুন্দর সুনিপুণ একটা মন্দির আমরা এই চট্টগ্রামবাসীর গর্ব, যে অহংকার বলা হয় সে অহংকার এই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আমরা আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পেরেছি। আর এই মন্দিরের সর্বোচ্চ ক্রেডিট যেটাকে বলা যেতে পারে যে সুদূর মাকরানা থেকে সমস্ত মার্বেল আমরা নিয়ে এসেছিলাম এবং তারই ধারাবাহিকতায় এই মন্দিরটা আমাদের সমাপ্ত হয় 2021। আপনারা সকলে জানেন বর্তমান স্নানযাত্রা, বিশেষ করে আজকের এই দিনে, কিছুক্ষণ আগে স্বতন্ত্র বলেছিলেন যে আজকের এই দিনে জগন্নাথ দেব শুধু এখানে নয়, সারা বিশ্বে আজকে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলে জগন্নাথপুরীতে আজকের দিনে মূলত যেহেতু প্রত্যেকটা বিগ্রহের এক একটা প্লেস থাকে, যেমন কৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন বৃন্দাবনে, তো ঠিক জগন্নাথের আবির্ভাব স্থান হচ্ছে স্থান আবির্ভাব প্লেস হচ্ছে জগন্নাথপুরী। তো এদিনেই জগন্নাথ মূলত আমাদের এই সত্যযুগে তিনি এদিনেই আবির্ভূত হন, তিনি তার ভক্তকে কৃপা বিতরণ করার জন্য তিনি এরূপ আবির্ভূত হন। তাই মূলত আজকে তিথিটাকে বলা হয় জগন্নাথের আবির্ভাব তিথি এবং আজকে তিনি স্নান করবেন। স্নান করার পরে তিনি রথযাত্রা পর্যন্ত তিনি অসুস্থ লীলা করবেন এবং তিনি রথযাত্রার আগের দিন তিনি সর্বসাধারণকে দর্শন দান করবেন। এবং আজকের আরেকটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে তিনি তার এক ভক্তকে তিনি গণপতি বেশে দর্শন দিয়েছিলেন, তাই আজকে আজকের দিনে তাই জগন্নাথ স্নানযাত্রা করার পরে জগন্নাথ বলদেবকে গজবেশে দর্শন করানো হবে এবং যার কৃপায় সারা বিশ্বের সমস্ত সাধারণ মানুষ সকলেই জগন্নাথের গজবেশ দর্শন করে জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদ তারা সকলে প্রাপ্ত হবে। সুধী দর্শক, অনেক অনেক ধন্যবাদ পরমানন্দ প্রভুজিকে। আমরা ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির থেকে দর্শকদের জগন্নাথ দেবের রথযাত্রা, শ্রীকৃষ্ণ স্নানযাত্রাতে আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। দর্শকবৃন্দ আমাদের সাথে থাকুন। জগন্নাথ